নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটস। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। এটা বানাতে লাগবে সরু সরু পাতলা করে কাটা চিকেনের টুকরো, ডিম, চিংড়ি মাছ, গাজর কুচানো, বিনস কুচানো, স্প্রিং অনিয়ন কুচানো, পাতিলেবু, লবণ, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, রসুন কুচানো, চিনি, সয়া সস, সাদা তেল অথবা তিলের তেল, আর লাগবে 90% সেদ্ধ করে রাখা বাসমতি চালের ভাত। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করব। সামান্য লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো, একটু রসুন বাটা, একটু আদা বাটা আর একটু লেবুর রস দিয়ে। এইগুলি মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য মাংসটাকে রেখে দেব। এবার চিংড়ি মাছগুলি ম্যারিনেট করব। মাছগুলি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা আছে। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, একটু লবণ, একটু পাতিলেবুর রস দিয়ে এইগুলিকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আধা ঘন্টার পর কড়াই বসিয়ে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে প্রথমে আমি ম্যারিনেট করা মাংসটাকে ভেজে নেব। মাংসের যে একটা জল থাকে সেটা শুকিয়ে গেলে ভাজা ভাজা করে মাংসটাকে তুলে নেব। এবার ওই কড়াইতে আবারও 2 চামচের মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। ওই একই কড়াইতে আমি আবার ও 2 চামচের মতো তেল দেব। তেল দিয়ে ডিমগুলিকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ভেজে নেব। ডিমটা ঝুরো ঝুরো হয়ে গেলে তুলে নেব। কড়াইতে আমি এবার 3 চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হলে তাতে আমি রসুন কুচি দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা হালকা ভাজা হলে এর মধ্যে গাজর কুচি, বিনস কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে এটাকেও ভেজে নেব। বিনস, গাজর ভালোভাবে ভাজা হয়ে গেলে স্প্রিং অনিয়নগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এরপর ডিম, চিংড়ি মাছ ও মাংস ভাজাগুলি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে আগে থেকে করে রাখা ভাতটা দিয়ে সবজিগুলির সাথে ভালোভাবে মেশাতে হবে।
এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চা চামচের দুই চামচের মতো সয়া সস, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এইবার আমাদের মিক্সড ফ্রাইড রাইস রেডি। এরপর একটা সার্ভিং প্লেট নিয়ে গরম গরম পরিবেশন করুন মিক্সড ফ্রাইড রাইস। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন।